আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর সামনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তোমরা নিশ্চয়ই জানো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যে সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে আমি তোমাদের আজকে খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় 7 পয়েন্টের আলোচনা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। দেখো, এখানে আমি আলোচনা করেছি গুণ, কিন্তু তোমরা যে আগে যে গুণ করছো এখন আমরা একটা ভিন্নতা গুণ করবো, সেটা দশমিক পদ্ধতি যে গুণ সেটা। দেখো, আমি একটা অঙ্ক একবারে লিখছি কারণ তাড়াতাড়ি সময় কম লাগার জন্য। দেখো, এখানে আমি লিখছি 2 লাইন 2 লাইন। এক নম্বরে দেখো কোশ্চেনটা আছে 0.4 0.4 এবং 2 সমান সমান কত। তো আমরা আগে দেখি যে এখন দশমিক যদি না থাকতে হবে আমি লিখতাম যে 4 গুণ 2 সমান সমান 8। সহজেই এখান থেকে দশমিক থাকলে কোনো দশমিক কথা চিন্তাই করবো না, না চলে থাকলে কী করবো আগে গুণ করে ফেলবো। তো 4 গুণ 2 সমান 8, আমি 8 লিখলাম এখানে। এখন দেখো যে কয়টা আগে দশমিক আছে, 4 এর আগে দশমিক আছে, মানে একটা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে একটা সংখ্যার আগে যদি একটা সংখ্যা এর আগে আমরা দশমিক দিলাম 0.8 এর আছে। আর যে আরো পদ্ধতি আছে এই পদ্ধতি বোঝার জন্য আর কি, দশমিক থাকে এখানে ছিল 0.4 গুণ 2 এরকম ছিল। এরকম থাকলে আমরা যদি একবারে বইয়ের মধ্যে বসতে চাই তাহলে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটায় এক একবার শূন্য দেবো। তাহলে আমি 4 দিলাম প্রথমে, দশমিকের পরে সংখ্যা আছে 1টা, তা প্রথমে 1 দিয়ে দেবো, সংখ্যা যে কটা দেবো সেই কটা শূন্য দেবো। তাহলে একটা সংখ্যা যেহেতু আছে আমি এখানে শূন্য দিলাম গুণ 2। এখন যদি কাটাকাটি করো তাহলে কি হবে, 2 দুগুণে 4 5 দুগুণে 10, তাহলে হবে 4 আর 5। এখন এই 5টা বা 4 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 5 দিয়ে 4 এর ভাগ করা যাবে দশমিক দিলাম, দশমিকের জন্য এখানে 0 আর 5 আর 40। দেখো 0.8 0.8 0.8, তা আমি এইভাবে আমি এইভাবে বোঝাই নাই কারণ যে এইভাবে করতে গেলে সময় বেশি লাগবে, তবে অল্প সময়ের ভিতরে জন্য দশমিকের ভুল করতে পারো সেই জন্য আমি বলছি দশমিক থাকলেও চিন্তা করবো না, দশমিক দশমিক চিন্তা না করে তুমি এখানে আর গুণ করে ফেলবো 4 দুগুণে 8 8 দেবো। তারপরে কয়টা লাগে দশমিক আছে, একটা সংখ্যা লাগে দশমিক আছে, তাহলে একটা সংখ্যা লাগে দশমিক দেবো। এইভাবে করলে আসলে দশমিক পদ্ধতি দেখুন সহজে পাবো। দেখো, তারপরে আরেকটা এখানে আমি কোনো দশমিক আছে দশমিক নিয়ে চিন্তা করবো না, করে যদি সংখ্যা করতে পারে গুণ করবো। কি আছে, 7 আর 57 7 আর 57, তাহলে 57 লিখে নেবো 57। এখন দেখো দশমিকের পরে পরে সংখ্যা আছে, দশমিকের পরে সংখ্যার পরে দশমিক 1 2 3, এরপরে দশমিক, মানে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে এখানে 1টা 2টা সংখ্যা আছে, তাহলে 8টা সংখ্যা নাই দিয়ে শূন্য দিয়ে দেবো নিয়ে দশমিক। আর এখানে এই শূন্য দিলে এটা বোঝা যায় যে এরপর দশমিক আছে, এই জন্য এই শূন্যটা দেওয়া ভালো, না দিলে ভুল হবে তা না কিন্তু দেওয়া ভালো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা উপরে দেখো, একইভাবে আমরা অঙ্ক করবো, সিস্টেম এক সব, যত আমি এই জন্য 1 দাগ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 3 দাগ 3টা দাগ মানে অঙ্ক আছে এখানে সবগুলো আমি করে নেই কারণ তোমরা এসে পারবা, কারণ এগুলো খুবই সহজ বুঝতে পারলে সহজ, কিন্তু আমাদের এবার ভেঙে ভেঙে করতে তখন অনেক সময় লাগবে। এই জন্য করতে সহজে তোমরা কি করবা, যে সংখ্যা থাকবে সংখ্যাগুলো গুণ করে ফেলবে, দশমিকের চিন্তা বাদ দিয়ে করবা, দশমিকের চিন্তা বাদ দিয়ে শুধু গুণ করবা। গুণ করার পরে দশমিকের পরে কটা সংখ্যা আছে 1টা 2টা 3টা সেইভাবে হিসাব করে করে বসো, এইভাবে করো যে ছিল সহজেই সমাধান করতে পারো। এখন নেক্সট আমরা দেখি, এর মধ্যে কি 4 5 20 20 বহাগ, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে 1টা 2টা 3টা, তাহলে এখানে আছে 1টা 2টা 3টা দেবো দিয়ে দশমিক। এখন বলতে পারো যে স্যার এখানে শূন্য দিলে না কেন, এখানে দশমিকের পরে এটা সংখ্যা থাকে, সংখ্যা পরে শূন্য যা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ দেখো কারণ আমাদের এখানে এটা ভাঙি এবার ভেঙে দিলে কি হবে, যদি দেখি 2 ভাগ দশমিকের পরে সংখ্যা ধরে 1টা 2টা 3টা 1টা 2টা 3টা। এখন যদি এটা দিলে ভাগ করো তাহলে কি হবে, তাহলে দেখবো যে এটা ক্যালকুলেট করে দেখবা যে এটা আবার চলে আসবে, অর্থাৎ দশমিকের দশমিক যদি থাকে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সংখ্যা পরে শূন্য দিলেও হবে না দিলেও কোনো সমস্যা, তাহলে শূন্য দিতাম
হওয়ার পরে 10 মিনিটের আগে যেহেতু দুটো সংখ্যা আছে, একটা দুটো এখানে দশমিক হবে, এখানে দশমিক দেওয়া হবে না দেওয়া হবে, দশমিকের পরে সংখ্যা দেওয়া না দেওয়া হয়েছে আমি মুছে দিয়েছি। পরেরটা একই হবে, এই যে 89 100 গুণ করলে কি হবে 8900, 8900 কারণ কয়টা আগে একটা আগে দশমিক আছে, তাহলে একটা আগে দশমিক দিই, তাহলে এই 8890 এর পরে যদি দশমিক শূন্য থাকা হবে না থাকা হবে আমি মুছে দিচ্ছি, শুধু 8890 দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অঙ্ক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অঙ্কের এইভাবে সহজে গুণ করতে হবে ইনশাআল্লাহ, খুবই সহজ। তো আমরা নেক্সট ক্লাসে গুণ দিয়ে যেসব অঙ্কগুলো আছে গুণ রিলেটেড অঙ্ক সম্পর্কে যেসব বৈধ অঙ্ক আছে বইগুলো আলোচনা করবো। তোমরা এই যে 2, 3 এবং 4 নম্বর অঙ্কগুলো আছে বাসায় সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, এর প্র্যাকটিক্যাল যে অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।